আমি একটা গিভওয়ে দিব যেহেতু প্রতি সাকরানি গিভওয়ে দিই এই সাকরানিও গিভওয়ে তোমাদের দিতে হবে সো গিভওয়েটা আমি কি দিব গিভওয়েটা আমি দিব 1500 গজ একটা মাঞ্জা সবচেয়ে তোমাদের কিছু করতে হবে না তোমরা জাস্ট সিম্পলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমাকে যে কোনো দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করবা আসসালামু আলাইকুম কাইট লাভার্স ইস ইব্রাহিম সাথিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওতে তোমাদের আমি এমন দুইটা ফ্যাক্ট বলবো যে দুইটা ফ্যাক্ট দিয়ে তোমরা তোমাদের যে সুতাগুলো আছে তোমরা সুতাগুলো অনেক বেশি দিন ইউজ করতে পারবা প্লাস তোমরা সেটা থেকে একটা ভালো আউটপুট পাবা তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে ভাই আমি অরিজিনাল সুতা নিয়েছি বাট আমার সুতাটা না কয়েকদিন পরেই নষ্ট হয়ে যেতেছে মানে আগের মতো কোয়ালিটি থাকতেছে না সো সেটার জন্য আজকের আমার ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এই ভিডিওতে গিভওয়ে আছে তোমাদের জন্য ডিসকাউন্ট আছে এই সাকরানি স্পেশাল সো ভিডিওটা সবাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে অনেক নতুন নতুন জিনিস জানতে পারবা সো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় অনেকে এসে কমেন্ট করছো যে ভাইয়া আমি সুতা কিনছি অরিজিনাল ইন্ডিয়ান সুতা বাট আমার সুতাটা না বেশি দিন টিকতেছে না কদিন পরেই না চুর পড়ে যেতেছে সো এটা কিন্তু অনেকেই কমেন্ট করে অনেকেই কিনে বিভিন্ন জায়গা থেকে সো আমি প্রথমে বলবো সুতা আছে তোমার দুই রকম একটা আছে ফেক মাঞ্জা মানে মাস্টার কপি মানে একটা নকল সুতা আরেকটা আছে তোমার অরিজিনাল সুতা এখন আমরা অনেকেই নকল সুতা চিনি না বাট নকল সুতা হয় তোমার তিন রকম ফার্স্টে নকল সুতাটা বলতে তিন রকম হয় কপি মাস্টার কপি আর হাই কোয়ালিটি হাই কোয়ালিটিটা সেটা হয় অরিজিনালে মানে মূলত দুই রকম হয় নকল সো এই নকলগুলো কীরকমভাবে হয় এই নকলগুলো মূলত ইন্ডিয়াতে যখন বানায় ইন্ডিয়াতে কিন্তু তিন রকম কেমিক্যাল পাওয়া যায় একটা আছে তোমার যেহেতু এই মাঞ্জাগুলো দেওয়া হয় কেমিক্যাল দিয়ে মূলত সুতাটা আমরা যখন আগে উড়াইতাম আমরা কী করতাম কটন সুতার মধ্যে মাঞ্জা দিতাম চুর শীষ তারপর অনেকে ঢাকার বাইরে আউটসাইড ঢাকা সাবুদানা দিত সো এখন কী করে তারা তারা জাস্ট প্লাস্টিকের রক সুতার উপর কেমিক্যাল দিয়ে মাঞ্জা দেয় তোমরা জানো যে প্লাস্টিকের মধ্যে কিন্তু সহজে চুর ধরা না এত সহজ না এত ইজি না কেমিক্যালটা ওরকম দামি কেমিক্যাল যেটা একদম প্লাস্টিকের মধ্যে মাঞ্জার মতো হয়ে যায় যাতে করে ঘুড়ি কাটা যায় আর এটার কিন্তু অনেক একটা ডেঞ্জারাস সুতা বলতে গেলে অনেকে ইন্ডিয়াতে লাইলন সুতা বলে প্লাস্টিক সুতা বলে বাংলাদেশি রক সুতা বলে রেডিমেড মাঞ্জা বলে সো মূলত জিনিসটা কিন্তু সেম সো এইভাবে করে মাঞ্জাটা দেওয়া হয় আর কি আর কেমিক্যালটা যখন অনেক দামি কেমিক্যালগুলো দেয় তখন যেমন বিভিন্ন ব্র্যান্ডের সুতাগুলো যেরকম যেমন খালাস কিং অ্যাটাক ব্ল্যাক ডিভিল টুনটুন তারপর তোমার মনোকাইট মাঞ্জা এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি সুতাগুলো হয়ে থাকে কেমিক্যালটা অনেক ভালো থাকে আর যেগুলো মাস্টার কপি থাকে ওগুলো কিন্তু একটু মিডিয়াম কোয়ালিটির থাকে ওগুলো যদি ঘুড়ি কাটা যায় বাট এক দুদিন কাটার পরেই সুতার চুর কমে যায় আর এক যেগুলো নকল হয়তো একদম নকল বাট বাংলাদেশের ব্যবসায়ীরা কী করে ইন্ডিয়াতে কিন্তু তিনটা জিনিস তিন রকমভাবে বইলা বিক্রি করে বাংলাদেশে বলে সবই অরিজিনাল বেচতে পারলেই হয় কারণ তারা অনেক লোভী অনেক বেশি চালাক মনে করে নিজেদের যার কারণে তারা খারাপ সুতা আমাদের আলটিমেটলি ধরা দেয় আর আমরা সাকরানি যেয়ে বাস খাই সো এর জন্য কিন্তু আমার ফেসবুক পেজের উদ্যোগ যাতে করে তোমরা অরিজিনাল সুতা ঘরে বসে ঢাকা ও ঢাকার বাইরে পেতে পারো তোমার যদি কষ্টের টাকা তুমি যদি সাকরানি নষ্ট করতে না চাও তাহলে সিম্পলি আমাদের ফেসবুক পেজ থেকে সুতা নিতে পারো আর ফেসবুক পেজ থেকে নিলে কিন্তু হাই কোয়ালিটি জিনিসগুলো পাবা আর সুতা ভালো রাখার সবচেয়ে সহজ যেটা উপায় সেটা আমি তোমাদের বলবো আমি মূলত পার্সোনালি কী করি আমার যে সুতাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গতবার সাকরাইনের সুতা তোমরা অনেকেই মনে করতে পারো ইভেন সাপ দেওয়া হতো অনেক কিপটা যে সুতা রাইখা দিছে সুতা দিয়েছে উড়াচ্ছে না অল্প একটু প্যাঁচে উড়ায় এটা সম্পূর্ণ জিনিসটা আমি তোমাদের আজকে এক্সপ্লেন করবো মূলত আমি সুতা ফুল প্যাঁচে না কেন আমার কি টাকা নাই আমি কি সুতা কিনতে পারি না এখন আমি বললো আমি মূলত ফুল প্যাঁচে না কারণ আমি মনে করি তুমি যখন সাকরাইনে ঘুরে উড়াবা সাকরাইনে বিশেষ করে বাতাস সকাল দিকে থাকে না বিশেষভাগই বিকাল দিকের থেকে বাতাস আসে এর জন্য দেখবা যারা এক্সপার্ট যারা বড় ভাইয়েরা তারা দেখবা বিকালের দিকে বেশি ঘুরি উড়ে কেন কারণ তখন তারা আসে কারণ তখন বাতাস থাকে তারা সুতাটা প্যাঁচে আর উড়া ধরে ঘুরি কাটে কারণ তাদের সুতাটা তখন নতুন থাকে আর যারা এর আগে থেকে প্যাঁচে উড়াইতেছে তারা কি করে ঠুঙ্গা 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 সুতা চুর পড়তে থাকে এতে করে কি হয় যখন কেউ নগদ প্যাঁচায় উড়াইতে আসে তখন সে অপোনেন্টকে বা তোমাকে আমাকে খুব ইজিতে কাটতে পারে কারণ আমাদের সুতাগুলো তখন চুর পড়ে যায় এর জন্য আমি কী করি আমি যেহেতু কাইট লাভার আমি তো সারাদিনই ঘুরি উড়াবো নাচর বান্ধা আমি সো আমি কী করি প্রথমে একটু একটু করে প্যাঁচাই ফার্স্টে আমি যত দূর দূরে আমার লাগবে যেমন ধরো 2000 গজ সুতা আমি 1000 গজ প্যাঁচাইলাম আর 1000 গজ রেখে দিই 1000 গজ দিয়ে উড়াইতে থাকি উড়ে থাকি যখন দেখি বাতাস অনেক আসতেছে আর আমার সুতাটা একটু কাটা খাইতেছে সুতাটা চুর আমার হাত দিয়ে মনে হইতেছে না তখন আমি আবার রিল গিট দিয়ে
আবার সুতা প্যাটার্ন। সো রিল কিক কিভাবে দিতে হয়, সুতায় সুতা কিভাবে গিট দিতে হয় সেটার উপর আমার ডেডিকেটেড ভিডিও আছে, সেটা আমার ইব্রাহিম সাথে ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তোমরা দেখে নিবা। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর লাস্টে দেখবে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। সো এই উপায়টা দিয়ে মূলত আমি সুতাগুলা মূলত ইউজ করে থাকি। আমি সম্পূর্ণ প্যাচাই না, আমার যখন দরকার তখন প্যাচাই, আর যখন দরকার নেই তখন কিন্তু প্যাচাই না। সো এইভাবে করে তুমি উড়াতে পারো কিপটা। অনেকে আমাকে আর বন্ধুরা আগে কিপটা বলতো, বা যখন তারা বুঝতে পারছে জিনিসটা তারাও এখন এইভাবেই উড়ায়। সো এই জিনিসটা ফেলো করতে পারো। আর সেকেন্ড হলো সুতা কোনো সময় পানিতে ভিজতে দিবা না। যদি পানিতে ভিজে, অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করে ভাই আমার ভিডিও আমার সুতা পানিতে ভিজছে, সুতাটা রোদ দিলে সুতাটা কি আমার আগের মতো ভালো হবে? যতই রোদ দাও আগের মতো ভালো কোনোদিনই হবে না। সুতা পানিতে ভিজলে যেহেতু কেমিক্যাল, কেমিক্যাল পানিতে দ্রবীভূত হয়ে যায়, যার কারণে তোমার সুতাটা নষ্ট হয়ে যায়। সো এর কারণে তুমি কি করতে পারো, তোমার সুতাটা তুমি সিম্পলি পানিতে কোনো সময় দিবে না। আর সুতা অবশ্যই যারা রাইখা দিই আমরা, তারা মাঝে মাঝে 5-10 মিনিট রোদ দিবা, বেশি সময় দিবে না। অনেক আছে অনেক রোদ দিয়ে সুতার টেম্পার নষ্ট করে ফেলায়। সো এটা করবা না, কম রোদ দিবা। আর সুতাটা যখন রাখবা, যেমন এই সাকরাইনে উড়াইলাম সুতা রয়ে গেছে, অনেকে আছে 6000 গজ সুতা কিনে, তো তাদের কিন্তু তখন ফুল প্যাচাইতে হয় না, অল্প একটু প্যাচাইলেই হয়ে যায়। ধরো 6000 গজ কিনলাম, 3000 গজ প্যাচাইলেই হয়ে যাবে সাকরাই। সো বাকিটা তুমি রেখে দিলা, রেখা দেওয়ার সময় অবশ্যই পলিথিন দিয়ে প্যাচা রাখবা, পলিথিন দিয়ে ভিতরে পাতা জুটি দিবা না। তাহলে কিন্তু একটা সুতা দিয়ে 3-4 বছরও আমি উড়াইছি নিজে পার্সোনালি, আমার বন্ধুদের উড়াতে দেখছি। যদি তুমি সুন্দরভাবে সুতাটা ইউজ করতে পারো তাহলে তোমার টাকা নষ্ট হবে না। আর অরিজিনাল ইন্ডিয়ান সুতা চাইলে তো তোমরা আমাদের ফেসবুক পেজ কাইটলা মানে নিতেই পারবা। আমাদের কিন্তু এবার ডিসকাউন্ট চলতেছে 16ই ডিসেম্বর উপলক্ষে। 16ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ডিসকাউন্ট চলবে আমাদের। সেটা কি ডিসকাউন্ট? 16 টাকা 20 চার্জ ঢাকার মধ্যে সাকরাইন স্পেশাল অফারটা। আর 16% ডিসকাউন্ট সকল সুতার উপর যদি তুমি 1000 টাকার উপরে প্রোডাক্ট পারচেস করো, সুতা ঘুড়ি নাটাই মিলে যদি 1000 টাকার উপরে হয় তোমার বাজেটটা, তখনই কিন্তু 16% ডিসকাউন্ট পেয়ে যাবে তুমি। সো বুঝতে পারতেছো অনেক কিন্তু ডিসকাউন্ট আছে। ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবে ঢাকার মধ্যে, ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আছে। সো সিম্পলি এবার আমাদের সাকরাইনে, পুরান ঢাকার সাকরাইনে আমাদের ফেসবুক পেজ কাইটলা মানসিং নিলে হাই কোয়ালিটি জিনিসটা নিশ্চিত ঘরে বসে পেতে পারবা। ওকে, আর আমি একটা গিভওয়ে দিব, যেহেতু প্রতি সাকরাইনে গিভওয়ে দিই, এই সাকরাইনেও গিভওয়ে তোমাদের দিতে হবে। সো গিভওয়েটা আমি কি দিব, গিভওয়েটা আমি দিব 1500 গজ একটা মাঞ্জা। সবচেয়ে তোমাদের কিছু করতে হবে না, তোমরা যে সিম্পলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমাকে যে কোনো 2টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করবা, হয় ইনস্টাগ্রাম, হয় টিকটক, হয় ফেসবুক, তোমার যেটা আছে টুইটার অথবা টেলিগ্রাম, তোমাদের যেটা আছে সেটার মধ্যে 2টা ফলো করলেই হবে। আর তোমার অবশ্যই তুমি ম্যাক্সিমাম 20 থেকে 10টার মতো তোমার ফ্রেন্ডদের দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, 20টা থেকে 10টা করলে আরও ভালো, সবচেয়ে বেশি তুমি আগে থাকবা, আর যত বেশি করতে পারবে অত তুমি আগানো। আর সেগুলো স্ক্রিনশটগুলো তুমি যে সাবস্ক্রাইব করছো সেটা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা টিকটক যেখানে পারো দিবা। দিলে তুমি কী করবা, এই ভিডিওটা পাবলিশ হওয়ার মানে 1 সপ্তাহ, আমি জানুয়ারির 1 তারিখের মধ্যে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে আমার কাইটলার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেটার মধ্যে আমি উইনার তোমাদের ডিক্লেয়ার করে দিব যে কে উইনার হয়েছে। সো অবশ্যই ভিডিওটা দেখার পর থেকে কাজে লেগে যাও, তোমরা 1500 গজ একটা মাঞ্জা পুরান ঢাকা সাকরাই নিয়ে দিতে পারবা। যদি তুমি আমার বাসা এসে বা আমার এলাকায় এসে নিতে পারো তাহলে তোমার ডেলিভারি চার্জ দিতে হবে না, আর যদি তুমি ডেলিভারি চাও যে তোমার কাছে পাঠিয়ে দিই তখন তোমার ডেলিভারি চার্জ দিতে হবে। সো যেহেতু ঢাকায় আসো চাইলে আয়সা নিয়ে যেতে পারবা, সমস্যা নেই। সো গিভওয়েটা আশা করছি তোমরা সকলে পার্টিসিপেট করবা। আমি লটারির মাধ্যমে সবচেয়ে বেশি যে সাবস্ক্রাইব করবে, সবচেয়ে বেশি যে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো দিতে পারবে তাকেই আমি বিজয়ী ঘোষণা করবো। সো অবশ্যই যারা ইব্রাহিম সাথ ইউটিউব আর্মি ফ্যান আসো, ফ্যান আর্মি, তারা অবশ্যই কাজে লেগে যাও আজকে থেকে। গিভওয়েটা ইনশাল্লাহ 1500 গজ একটা হাই কোয়ালিটি মাঞ্জা দিব, যেটা দেশের সময় সাকরাইনে অপরেন্টকে খুব ইজি হতে খেতে পারবা। ওকে, সো কারো কিছু জানার থাকলে হ্যাশট্যাগ কিউএনএ নিয়ে নিচে কমেন্ট করে দাও, আমি তোমার কমেন্টটা কিউএনএ ভিডিও জন্য সিলেক্ট করে নিবো, নেক্সট কিউএনএ ভিডিওতে তোমাদের কমেন্টগুলো তোমরা দেখতে পারবা। আর যারা এরকম আরজিবি লাইট, এরকম তোমার বিভিন্ন লাইট ডেকোরেশন টাইপ, বার্থডে ডেকোরেশন সকল কিছু তোমরা পেতে চাও, সিম্পলি ফেসবুক পেজ বার্থডে হিস্টোরি ডেকোরেশন পেজটা ভিজিট করবা, সেখান থেকে অর্ডার দিলে ইব্রাহিম সাথ ইউটিউব সাবস্ক্রাইবার বললে কিন্তু তোমার 10% ডিসকাউন্ট পাবা। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যাজ ইউজুয়াল আসসালামু আলাইকুম। বেশি বেশি ঘুরি হবে, যেহেতু এবার সাকরাইনটা পুরান ঢাকা সাকরাইন শুক্রবার বসছে, আর জানুয়ারি 14 তারিখ শুক্রবার, তো অনেক ঘুরি উঠবে, তোমরা প্রস্তুত হয়ে যাও এবার পুরান ঢাকা সাকরাইন।